প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পিজি ছাত্রছাত্রী রয়েছো, ইভেন সেমিস্টার দেবে, তোমরা প্রত্যেকেই এই মুহূর্তে জানতে চাইছো তোমাদের কলেজের যে এক্সামিনেশান রয়েছে সেই এক্সামিনেশানের কী হতে পারে। আবার একটি নতুন মামলা হলো, কী নিয়ে মামলা, সত্যি কি ছাত্রছাত্রীদের নিয়েই এই মামলা হয়েছে, এ অ্যাকচুয়ালি হাইকোর্টের এই মামলার সঠিক তথ্য কী, সম্পূর্ণটাই বিস্তারিত এই ভিডিওতে জানাবো। কাজেই তোমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকো, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ভিডিওটিকে ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। সবার প্রথমেই বলে রাখি ক্যালকাটা ইউনিভার্সিটি নিয়ে, তোমরা সকলেই এই মুহূর্তে জানতে চাইছো যে অ্যাকচুয়ালি তোমাদের এক্সামিনেশান ব্লেন্ডেড মোডে হবে কি না। প্রথমেই কিন্তু বলে রাখি, আগের ভিডিওতেই আমি ডিটেলসে আলোচনা করেছি, এক্ষেত্রে তোমরা প্রত্যেকে আমাকে একটা বিষয়ে জিজ্ঞাসা করছো, এ তোমাদের এক্সামিনেশান কি ব্লেন্ডেড মোডে হবে। অনেকে জিজ্ঞাসা করছো ব্লেন্ডেড মোড কি। দেখো, ব্লেন্ডেড মোড মানে অফলাইন অনলাইন দুটোকে মিশিয়েই অ্যাকচুয়ালি এক্সামিনেশান নেওয়া। হয়তো তোমাদের যে প্র্যাকটিক্যাল রয়েছে সেটা তোমাদের অফলাইনে হচ্ছে, আর অনলাইনে হচ্ছে তোমাদের থিওরি পেপার, এরকম দুটো মিশ্রিতভাবে পদ্ধতি সেমিস্টারে নেওয়ার পদ্ধতিকেই ব্লেন্ডেড মোড বলে থাকে। তোমরা যারা জানো না তাদের জানিয়ে দিলাম, যারা জানো তারা অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানিও। আর এছাড়া তোমরা যারা এই মুহূর্তে এ বিজ্ঞপ্তি নিয়ে অনেকেই এখনও পর্যন্ত চিন্তার মধ্যে আছো, আমাদের কি সত্যি ক্যালকাটা ইউনিভার্সিটির ব্লেন্ডেড মোডে হতে পারে। দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটি যদি ঘোষণা করে সেই নোটিশ কখনও তারা কিন্তু এই নোটিশকে সরিয়ে দেয় না, সেই নোটিশ সর্বদা অ্যাকচুয়ালি ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে থাকে। এবং আগের ভিডিওতেও বিস্তারিত আলোচনা করছি, তার সত্ত্বেও ইনস্টাগ্রামে একাধিক বিষয় উঠে আসছে। এরপরে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি, আজকে বিভিন্ন নিউজ পেপারে কিন্তু এই বিষয়টি উঠে এসছে এই মুহূর্তে। এ আমাদের প্রত্যেককে আমরা জানিও যে আমাদের রাজ্য সহ দেশে কিন্তু কোভিডের গ্রাফ ঊর্ধ্বমুখী, যেখানে 300 সংক্রমণ পেরিয়ে গেছে। মানে আস্তে আস্তে তোমরা বুঝতেই পারছো, 100 ছিল সেখান থেকে দুদিনের মাথায় কিন্তু 300 চলে এসছে। এবং তোমাদের প্রত্যেককে আমি আগেও বলেছি, এখনও বলি, যে এখানে সংখ্যা বা নাম্বার দেখলে আমাদের হবে না, কত হারে অ্যাকচুয়ালি বৃদ্ধি পাচ্ছে সেটা দেখতে হবে। এবং 100 থেকে 300 হতে যতটা সময় লাগে, 300 থেকে 600 হতে ততটা সময় লাগবে না, এবং 600 থেকে 1000 হতে তার থেকেও কম সময় লাগবে। মানে একবার যদি বাড়তে শুরু করে, বাড়তে কিন্তু ততটা সময় লাগবে না। সেই কারণেই কিন্তু আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এই মুহূর্তে এ সেফ হোম তৈরি করা হলো। ও যেরকমভাবে আগে কোভিড বাড়ারকালীন সেফ হোম তৈরি করা হয়েছিল, যারা রীতিমতো কোভিডের পেশেন্ট রয়েছে তারা যাতে আলাদা সুরক্ষিতভাবে থাকতে পারে, সেই কারণে কিন্তু সেফ হোম বিভিন্ন জায়গায় আবার করা হচ্ছে, সেফ হোম করার পরিকল্পনা চলছে এবং চালুও হয়ে গেছে। সেই কারণে তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, তোমরা যারা এই মুহূর্তে কলেজে পড়ছো, বিশ্ববিদ্যালয়ে পড়ছো, আমরা সকলে চাই আবার আগের গতিতে, আগের মুহূর্তে ফিরে আসি, অফলাইনে শিক্ষকদের সামনে কথোপকথনের মাধ্যমে যাতে পড়াশোনা হোক ও পঠন পাঠন হোক। সেই কারণে তোমাদের করজোড়ে রিকোয়েস্ট করব, তোমরা অতি অবশ্যই এই কিন্তু মাস্ক স্যানিটাইজার ক্যারি করো, তুমি পড়তে যাও কিংবা কলেজে যাও কিংবা বাবা মার সাথে কোথাও বেরাও কিংবা বান্ধবী বন্ধুর সাথে বেরাও, অবশ্যই দয়া করে মাস্কটুকু নিয়ে যাও, নিজের ভবিষ্যতের জন্য, শিক্ষার ভবিষ্যতের জন্য। এরপরে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা যারা এই মুহূর্তে এ কলেজে ছাত্রছাত্রী রয়েছো, তোমরা তৃতীয় মামলা নিয়ে অনেকে জিজ্ঞাসা করছো, অনেকে বিভিন্ন তথ্য চাইছো। দেখো, সবার প্রথমেই বলে রাখি, তৃতীয় মামলা নিয়ে সরাসরি কোনো তথ্য এই মুহূর্তে আমার কাছে নেই। এক্ষেত্রে আমি এই মুহূর্তে তোমাদের ক্লিয়ারভাবে বলতে পারবো না যেটা ক্যালকাটা ইউনিভার্সিটি নিয়ে হয়েছে, না অ্যাকচুয়ালি কাজী নজরুল ইউনিভার্সিটি নিয়ে হয়েছে, বা কী নিয়ে হয়েছে, মেন টপিক কী, এখানে কিন্তু পরিষ্কারভাবে কোথাও উঠে আসেনি। তোমরা অনেকেই অনেক বিষয় উল্লেখ করেছো, যেখানে এ তোমাদের মধ্যে কিছু স্টুডেন্ট বলছো যে না অ্যাকচুয়ালি এই মামলাটি আমাদের সেমিস্টারের পরীক্ষা নিয়েই হয়েছে, এ কিন্তু এখনও পর্যন্ত অথেন্টিক কোনো তথ্য না পাওয়ায় তোমাদের আমি এ নিয়ে কোনো কিছু বলবো না। স্টুডেন্টরা অনেকে এগ্রি করছে, এবং যেহেতু বেশিরভাগ ছাত্রছাত্রী এই বিষয়টা তুলে ধরেছে, সেই কারণে তোমাদেরকে জানালাম। কালকে যদি মামলা চলে সেক্ষেত্রে কী অ্যাকচুয়ালি রায় বেরোয় সমস্ত তথ্য তোমাদের জানিয়ে দেবো। এক্ষেত্রে তোমরাদের প্রত্যেককে বলবো নিশ্চিন্ত থাকো, এবং শুধুমাত্র আপডেট নাই, তার সাথে নিজেকে আপডেট করো পড়াশোনার মাধ্যমে। কারণ তোমরা প্রত্যেকে মাথায় রাখো যে সিদ্ধান্ত আমাদের কালকে, এবং নেক্সট বড় সিদ্ধান্ত রয়েছে 21 তারিখ, এবং সেটা কী হবে আমরা কেউ জানি না। সেই কারণে তোমরা যাতে বিপদের মধ্যে না পড়ো, সেই কারণে তোমাদের প্রত্যেককে বলবো অতি অবশ্যই তোমরা
পড়াশুনিমুখী হও এই মুহূর্তে। একই সাথে তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা অনেকেই বলছো ফিডব্যাক যে ফর্ম রয়েছে এ আমাদের, যেটা অনেকে স্ক্রিনশটও দিয়েছো অফিসিয়ালভাবে আমাকে জানিয়েছে যে ফিডব্যাক ফর্ম গুগল ফর্ম ফিল আপ করতেই হবে। দেখো তোমাদের সেটা বলিনি, তোমাদের যদি কোনো কলেজ জোর জাবস্তি তোমাদের লিখিয়ে নিতে চায় সাদা পেপারে এ, তাহলে তোমরা একেবারেই দেবে না। যদি তোমাকে কোনো একটা ডিটেলসে তোমার মতামত দিতে বলে, তুমি যদি সেই মতামত দিতে চাও অবশ্যই দিতে পারো। তোমাকে যদি রিভিউ করতে বলে যে ন্যাক অ্যাকচুয়ালি পর্যবেক্ষণ করবে কলেজটা কীরকম, সেক্ষেত্রে ইউনিভার্সিটিটা কীরকম পর্যালোচনা করবে বা রিভিউ চায় যদি তোমার তোমাকে, তাহলে তুমি তোমার মতামত অনুযায়ী অ্যাকচুয়ালি তোমার ক্লাসরুম কেমন, তোমার পড়াশোনা কেমন হচ্ছে সে বিষয়ে তোমরা তোমার মতামত দিতে পারো, সেই বিষয়ে তোমরা রিভিউ করতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে কোনো সমস্যাই হবে না। এরকম কোনো ব্যাপার না যে ব্ল্যাঙ্ক কাগজে তোমাকে সিগনেচার করতেই হবে, পরীক্ষার সিলেবাস শেষ হয়নি তাও তোমাকে সিগনেচার করতে হবে, সেটা লিখে তারপরে সিগনেচার করাচ্ছে, সেটা অন্যায়। এবং আমার বক্তব্য একটাই যে তোমরা শিক্ষিত, তোমরা শিক্ষিত সমাজের ছাত্রছাত্রী, সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে পড়তে জানো, তোমাদের প্রত্যেকের জ্ঞান রয়েছে, কাজেই তোমরা কোনো কিছুতে সই করার জন্য, শুধুমাত্র কলেজের না কোনো কিছুতে সই করার আগে সেই বিষয়টা পড়ে নেবে যে কী বিষয়ে বলা আছে এ, তারপরেই সই করবে, নয়তো কিন্তু ভবিষ্যতেও তোমাদের অনেক রকম সমস্যায় সম্মুখীন হতে পারে। তো প্রত্যেকে বিষয়গুলো ক্লিয়ার করলাম, এবং একই সাথে তোমাদের প্রত্যেককে বলবো যে তোমরা নিশ্চিন্ত থাকো। আশা করছি যেমন অন্যান্য ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের সমস্যা বুঝে অনলাইনে এক্সামিনেশান হয়েছে, সেই অনুযায়ী আমারও মনে হয় এবং আমি মনে প্রাণে চাই তোমাদের এক্সামিনেশান যাতে অনলাইনেই হয়। বাদবাকি তোমাদের কোনো মতামত কিংবা কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না।